হাতির হাতিরঝিল যেন নোংরা আর দুর্গন্ধযুক্ত সরকার কোটি টাকা ব্যয় গড়ে তুলেছে দৃষ্টিনন্দন হাতির ঝিল প্রকল্প শহরের মানুষ ব্যস্ত জীবনের ফাঁকে একটু সুন্দর সময় কাটাতে আসে হাতির ঝিল কিন্তু দিন দিন অব্যবস্থাপনা ও পরিচর্যার অভাবে হাতির ঝিল যেন তার সৌন্দর্য হারাচ্ছে ঝিলের পানি ক্রমশ কালো এবং দুর্গন্ধযুক্ত হয়ে যাচ্ছে লেকের বোট চলাচলের সময় যাত্রীরা এর সম্মুখীন হচ্ছে দর্শনার্থীদের কাছেও আকর্ষণ হারাচ্ছে হাতির ঝিল আমার এমপি এর একজন ভলেন্টিয়ার তার ক্যামেরায় ভিডিওটি ধারণ করেন এ বিষয়ে অতি দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বারো আসনের মাননীয় সংসদ সদস্য আসাদুজ জামান খান কামাল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে দেশটা সুন্দর কিন্তু সচেতনভাবে অচেতন থাকলে হবে না চেষ্টা করি আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয়